নমস্কার বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন যে দুটি দেশ প্রতিদিন খবরের শিরোনামে থাকছে সে দুটি দেশ হলো রাশিয়া আর ইউক্রেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আর তার ফলে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে একদিকে যেমন সাজানো গোছানো ইউক্রেন মরুভূমিতে পরিণত হয়েছে, অন্যদিকে রাশিয়াও নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং যুদ্ধের বিপুল খরচের কারণে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছে দিন দিন। এই যুদ্ধকে কেন্দ্র করে সারা বিশ্বও আবার ত্রিধা বিভক্ত হয়ে পড়েছে। একদল সমর্থন করছে ইউক্রেনকে, একদল সমর্থন করছে রাশিয়াকে, আর একদল মধ্যপন্থা অবলম্বন করেছে। ভারত এই তৃতীয় পথটি অর্থাৎ মধ্যপন্থা নিয়েছে। ভারত এই যুদ্ধ বন্ধের আর্জি জানিয়েছে, কিন্তু সরাসরি কোনো সংঘাতে জড়ায়নি, এবং এই মধ্যপন্থা অবলম্বনই ভারতের ক্ষেত্রে সঠিক বলে মনে করেন বেশিরভাগ বিশেষজ্ঞরাই। বন্ধুরা, এমত অবস্থায় ভারত ও ইউক্রেনকে নিয়ে একটি চমকে দেওয়া খবর উঠে এলো সংবাদ মাধ্যম থেকে। ইউক্রেনকে চরম বার্তা দিল ভারত। কি বলা হচ্ছে খবরটিতে বিস্তারিতভাবে জানাবো আপনাদের। তার আগে ভিডিওটি লাইক করে রাখুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ জয় ভারত এই কথাটি। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে, ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার যুদ্ধবিধ্বস্ত দেশটি স্বাধীনতার 31 বছর পেরিয়ে এল। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে জয়শঙ্কর লেখেন, বিদেশমন্ত্রী দিমিত্রি কুলেবা ও ইউক্রেনের জনগণকে স্বাধীনতা দিবসের অভিনন্দন। আমাদের অর্থাৎ ভারত ও ইউক্রেনের মধ্যে অনেক ক্ষেত্রে সম্পর্কের যে ব্যাপ্তি রয়েছে তার প্রতি আমরা দায়বদ্ধ। তাৎপর্যপূর্ণভাবে চলতি মাসের শুরুর দিকেই ইউক্রেনের বিদেশমন্ত্রী কুলেবার সঙ্গে ফোনে কথা বলেন জয়শঙ্কর। দ্রুত ভারতের পাঠানো ত্রাণ সামগ্রী সে দেশে পৌঁছে যাবে বলে আশ্বাস দেন তিনি। এর আগেও একাধিকবার কিয়েব ও মস্কোর কাছে যুদ্ধ থামানোর আর্জি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশের মতে, ইউক্রেন ইস্যুতে কূটনীতির বিশ্বমঞ্চে কার্যত দড়ির উপরে হাঁটছে নয়াদিল্লি। যেমন ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দার দাবি জানাতে চাপ বাড়াচ্ছে আমেরিকা ও পশ্চিমের দেশগুলি, তেমনি ঐতিহাসিক বন্ধু রাশিয়াকে দূরে ঠেলে চীনের হাত মজবুত করতে চায় না ভারত। অতীতে ইউক্রেন ইস্যুতে রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত থেকেছে ভারত। শুধু তাই নয়, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও মস্কো থেকে অশোধিত তেল কিনছে নয়াদিল্লি। পাশাপাশি ইউক্রেনে ত্রাণ পাঠিয়ে এবং আমেরিকার সঙ্গে সামরিক সম্পর্ক মজবুত করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে মোদি সরকার। উল্লেখ্য, ফেব্রুয়ারির 24 তারিখ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া, কিন্তু এখনও কিয়েভ দখল করতে পারেনি তারা। লড়াইয়ে কয়েক হাজার সেনা ও বিপুল অস্ত্র খুইয়ে গত এপ্রিলে সামরিক অভিযানের প্রথম পর্বে ইতি টানার ঘোষণা করে মস্কো। পাশাপাশি মারিওপোল ও দনবাস অঞ্চলে অভিযান তীব্র করে তোলে পুতিনের বাহিনী। ইতিমধ্যে মারিওপোল দখল করে ফেলেছে রুশ ফৌজ। দনবাস অঞ্চলে ইউক্রেনের শেষ ঘাঁটি সেভেরদোনেৎস্কও দখল করেছে পুতিন বাহিনী। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ জয় ভারত এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।